ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 50 লাখ ডোজ করোনা ভ্যাকসিন প্রয়োগের ছাড়পত্র দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এর আগে মান পরীক্ষায় ওষুধ প্রশাসন অধিদপ্তরে ভ্যাকসিনের নমুনা জমা দেয় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। কাল শুরু হচ্ছে পরীক্ষামূলক টিকা দেয়ার কার্যক্রম ও অনলাইন নিবন্ধন। মঙ্গলবার সকালে মান পরীক্ষার জন্য ভারত থেকে পাঠানো করোনার ভ্যাকসিন ঔষধ প্রশাসন অধিদপ্তরে জমা দেয় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। পরে সংবাদ সম্মেলনে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক জানান, ভ্যাকসিন সংরক্ষণের সব নিয়ম নীতি মেনে 50 লাখ ডোজের ছাড়পত্র দেওয়া হয়েছে। ভ্যাকসিন নিয়ে গুজবের কোনো কারণ নেই বলেও জানান তিনি। যে 50 লক্ষ ডোজ আমাদের ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যাল যেটা নিয়ে এসছে, আমাদের কাছে যেটা যে নথিপত্র করে ওনারা জমা দিয়েছেন, এবং এই 50 লক্ষ ডোজের লটারিজ অর্থাৎ আমরা কোয়ালিটির দিক থেকে যে ভ্যাকসিনটি এটা হচ্ছে উপযুক্ত ব্যবহারের জন্য আমরা উপযুক্ততার সার্টিফিকেট আমরা দিচ্ছি। তো এটা হচ্ছে WHO প্রিকোয়ালিফাইড একটা ল্যাবরেটরি, সেখানে কিন্তু সমস্ত টেস্টগুলো ওখানে করা হয়েছে, এবং সেখানে করা টেস্ট করার পরে ওনারা লটারি সার্টিফিকেট দিয়েছেন। সেই লটারি সার্টিফিকেটটাও আমরা এখানে দেখেছি যে প্রত্যেকটা ব্যাচের সঙ্গে সেই লটারি সার্টিফিকেট যে বিভিন্ন টেস্টগুলো করা হয়েছে সেগুলো মিলিয়ে দেখেছি যে ঠিক আছে কিনা। তো সার্বিকভাবে সমস্ত প্যারামিটার আমরা সঠিক পেয়েছি। এদিকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নার্স সহ 20 থেকে 25 জনকে পরীক্ষামূলক টিকা দেওয়ার মধ্যে দিয়ে বুধবার থেকে শুরু হবে এই কার্যক্রম। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মন্ত্রণালয় থেকে আমাদেরকে তালিকা প্রদান করা হবে, আমরা আমাদের এই যে সংখ্যায় দেওয়া হবে তাদেরকে ভ্যাকসিন দেওয়ার জন্য যে প্রস্তুতি এবং পরবর্তীতে যে প্রস্তুতিগুলো প্রয়োজন হবে সেগুলো আমরা সম্পন্ন করে রেখেছি। বুধবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভ্যাকসিন প্রয়োগের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোহিরিন ফারহানাস, DBC নিউজ ডেস্ক। কাল কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে টিকা দেওয়ার মাধ্যমে করোনা টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হিমেল মাহবুব। হিমেল, টিকা প্রদানের বিষয়ে আসলে সব মিলে প্রস্তুতি কেমন দেখছেন? যেহেতু আগামীকালকে উদ্বোধন হবে টিকা দেয়া, সেহেতু আগে থেকেই সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন শাখার যারা কর্মকর্তা আছেন তাদের সাথে কথা বলেছি, তারাও এমনটাই জানিয়েছেন। সেই সাথে আপনি নিজেও শুনছিলেন যে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের যিনি পরিচালক তিনিও জানিয়েছেন তার হাসপাতালের সব ধরনের প্রস্তুতি শেষ। শুধু তাই নয়, আগামী পরশু দিন যে রাজধানীর 5টি হাসপাতালে 450 থেকে 500 স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হবে সেই প্রস্তুতিও কিন্তু এরই মধ্যে শেষ করা হয়েছে। এর আগে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল যে 50 লাখ টিকা নিয়ে এসেছেন গতকাল, তা কিন্তু আজকে স্বাস্থ্য অধিদপ্তরে জমা দেয় এবং সেটি কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর ছাড় দিয়েছে এবং সেটিকে ব্যবহারের উপযুক্ত হিসেবে তারা মত দিয়েছে। সুতরাং কালকে ভ্যাকসিন দিতে কোনো ধরনের কোনো বাধা নেই এমনটাই জানিয়েছেন ওষুধ প্রশাসনের মহাপরিচালক। কিছুক্ষণ আগে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন যে 2টি জিনিসের উপরে নির্ভর করে তারা এটি দিয়েছেন, যেহেতু যে সিরামের যে ভ্যাকসিনটি এটি একটি সিরাম ইনস্টিটিউট একটি স্বনামধন্য প্রতিষ্ঠান এবং WHO-র সব ধরনের প্রোটোকল মেনেই তারা ভ্যাকসিনটি নিয়ে এসেছে এবং অনেক দেশেই এটিকে অনুমোদন দেওয়া হয়েছে, সেহেতু বাংলাদেশেও এটিকে অনুমোদন দিতে কোনো সমস্যা নেই। সেই সাথে ওষুধ বাংলাদেশে নিয়ে আসার পরে যেহেতু এটা 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে, সেটি প্রপারলি হয়েছিল কি না সে বিষয়টি তাদের একটি টিম ছিল, তারা সেটি তদারকি করেছেন এবং তদারকি করে আমাদের দেখিয়েছেন একটি বক্স থেকে বের করে যে ভ্যাকসিনটি কীভাবে সংরক্ষণ করা হয়েছে এবং এটি সঠিক তাপমাত্রায় ছিল কি না। তো এই ছিল এখানে সর্বশেষ পরিস্থিতি। সব কিছু ঠিক থাকলে কিছুক্ষণ পরে স্বাস্থ্যমন্ত্রী কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একটি ডেমো দিয়ে দেখতে উদ্বোধন করতে যাবেন, একটি ডেমোর কাজ দেখবেন যেহেতু আগামীকাল প্রোগ্রাম, আজকেই কিন্তু এটার একটি পরীক্ষামূলক একটি ডেমো তারা দেখবেন। তো এই ছিল এখানে সর্বশেষ পরিস্থিতি, পরবর্তীতে নতুন কোনো তথ্য থাকলে তা আমি আপনার মাধ্যমে। নিশ্চয়ই হিমেল মাহবুব, ধন্যবাদ আপনাকে।